সুসীম দ্বারার সাত নম্বর প্রশ্ন থার্টিন পয়েন্ট ওয়ান প্রশ্নমালার সো এখানে বলা আছে চার প্লাস সাত প্লাস দশ প্লাস তেরো ডট মানে এরকম জিনিস তো এটাকে আমি প্রথমেই দেখবো যেগুলোর পার্থক্যগুলো কত আমরা জানি প্রথম পদ হলো চার তাহলে সাধারণ অন্তর কত আছে এই দুইটার মধ্যে পার্থক্য আছে তিন এই দুইটার মধ্যে পার্থক্য কত তিন এই দুইটার মধ্যে পার্থক্য কত তিন তাহলে এগুলোকে কী বলা হয় সমান্তর ধারা তাহলে আমি লিখতে পারি নর্মালি যে প্রথম পদ প্রথম পদ এ ইকুয়াল টু চার সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইকুয়াল টু তিন সো তার মানে আমি জেনে গেলাম সাধারণ অন্তর মানে সমান তার মানে এটা সমান্তর ধারা এবং অসীম যদিও সুসীম চ্যাপ্টারে দেওয়া আছে কিন্তু যেহেতু সংখ্যাটা আনলিমিটেড তাহলে আমি অসীম বলতে পারি তো বলা আছে ধারাটির কোন পদ তিনশো এক মানে ধারাটির কোন পদ কোশানটা এরকম ধারাটির কোন পদ তিনশো এক তার মানে কততম পদ হবে তিনশো এক সেটা বের করতে বলা আছে ধরি এনতম পথ তিনশো এক ধরি এনতম পদ হচ্ছে প্লাস আমরা সূত্রটা জানি এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু তিনশো এক এ হচ্ছে ভেলু কত ফোর প্লাস এন মাইনাস ওয়ান তার মানে এন এর মান আমরা বের করতে হবে জানি না এন মাইনাস ওয়ান মান হচ্ছে থ্রি সমান সমান তিনশো এক তাহলে এখান থেকে আমরা এন এর মান খুব সহজে ক্যালকুলেট করতে পারবো আশা করি এন মাইনাস ওয়ান আমি যদি খুব সহজে লিখে ফেলি তাহলে এরকম হবে তিনশো ভাগ এক কথায় লিখে ফেলাম কারণ কি এই পাশে চার যেহেতু যোগ আকারে আছে এই পাশে গেলে হবে বিয়োগ তার মানে আমি বিয়োগ দিলাম টোটালি বিয়োগ ফলকে তিন যেহেতু আকারে আছে এটা হবে ভাগ সো আমি সব পুরো পাশে পাঠিয়ে দিলাম সো আমি যদি লেখি তিনশো এক থেকে যদি চার বিয়োগ দেই তাহলে থাকবে কত দুইশো কত থাকবে তিনশো এক দুইশো সাতানব্বই ভাগ থ্রি তার মানে তিন নং সাতাইশ থাকে দুই আবার তিন সাতাশ তাহলে নিরানব্বই বা অ্যান ইকুয়াল টু যেহেতু এ পাশে যোগ গুণ বিয়োগ আকারে আছে সো এ পাশে যদি যায় তাহলে এক হয়ে যাবে যোগ আকারে তাহলে হবে একশোতম পদের মান হচ্ছে তিনশো এক ধারাঠের কোন পদ তিনশো এক তার মানে বলতে পারি কি একশোতম পদ হচ্ছে তিনশো